মা হতে চলেছে ত্রিনা সাহা, বাবা হবে নীল ভট্টাচার্য। বিস্তারিত সব জানতে না টেনে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি নীল ভট্টাচার্য ও ত্রিনা সাহার ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। গত বছর শহরে করোনা মানুষের শরীরে এলো, মানুষের মনে গ্রাস করতে পারেনি এই ভাইরাস। তাই এই আবহে ফেব্রুয়ারি মাসে ভালোবাসার রঙে সেজে উঠেছিল টলিপাড়া। 2021 প্রেমের মাসে টলিপাড়া জুড়ে বিয়ের ফুল ফুটেছিল। গত ফেব্রুয়ারিতেই কলেজ প্রেমকে স্বীকৃতি দিয়েছিলেন টলিপাড়ার এই লাভ বার্ডস। টলিপাড়ার জনপ্রিয় কাপল ত্রিনীল ওরফে নীল ভট্টাচার্য আর ত্রিনা সাহা ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বেশ জাঁকজমক করে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের পর টলিউডের এই পাওয়ার কাপল একদিকে নিজেদের কাজ করছেন, একইভাবে মন দিয়ে সংসারের কাজও করছেন, আবার কখনো কখনো ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন এই দম্পতি। ঘরে বাইরে এই দম্পতি একে অপরের পরিপূরক। সব কিছুর মধ্যে এই দুজনের মধু চন্দ্রিমা তেমন জমে উঠতে পারেনি, তবে এপ্রিল মাসে বন্ধুবান্ধবদের সঙ্গে দল বেঁধে পাহাড় ভ্রমণে বেরিয়েছিলেন। ফের দুজনে আবারও এখন হানিমুনে রয়েছেন। আর এরই মাঝে এলো একটি সুখবর, এবার নাকি বাস্তবে মা হতে চলেছে ত্রিনা সাহা আর বাবা হবে নীল ভট্টাচার্য। এই খবরটি তার এক পারিবারিক সূত্রে জানা গেছে, কিন্তু এই বিষয়ে নীল ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয়ে মুখ খোলেনি। তবে ধারণা করা হচ্ছে আর কিছুদিনের মধ্যেই তিনি সংবাদমাধ্যমের সাথে কথা বলবেন এবং তিনি সুখবরটি জানিয়ে দেবেন। তো দর্শকেরা, সামনেই মা হতে চলেছে ত্রিনা সাহা আর তার সন্তানের বাবা হবে নীল ভট্টাচার্য। কে কে নীল ভট্টাচার্য ও ত্রিনা সাহার ফ্যান সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর ত্রিনা সাহা মা হলে কেমন হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।